পার্কিং করতে পার্কিং ফাইন পেয়েছে। হ্যাঁ, ফাইনের কথা লেখা আছে ওখানে, সাথে উল্লেখ করতে হবে। এগুলো কি? হ্যাঁ, এই আপনি ফর্মটা পড়েন, ফর্মে এগুলো লেখা আছে, দেখেন। আপনি এটা উল্লেখ করতে হবে, স্পেন্ট এবং আনস্পেন্ট, আনস্পেন্ট বোথ উল্লেখ করতে হবে। আপনি ফর্মটা একটু ভালো করে পড়েন, গাইডেন্সটার মধ্যে দেওয়া আছে, ইমিগ্রেশন রুলে যাওয়ার প্রয়োজন নেই, তারা এখন একটা ফর্মের মধ্যে দিয়ে দিয়েছে। সুতরাং কেউ বলতে পারবে না যে আমি এটা দেখি নাই, আমি গাইডেন্সে যাই নাই, ফর্মের মধ্যে লেখা আছে, ফর্ম পড়েন। আনস্পেন্ট বলতে কি, যে ট্রাফিক ফাইন কিংবা এগুলো বোঝায়? না, আনস্পেন্ট হচ্ছে যে একটা অপরাধ করার পর 3 বছরের মধ্যে এটা আনস্পেন্ট, 7 বছরের মধ্যে আনস্পেন্ট, জীবন আনস্পেন্ট হবে না। আপনি একজনকে গ্রিভিয়াসলি বডিলি হার্ম করেছেন, এটা আনস্পেন্ট হবে না। সুতরাং এই এই টাইমটাকে স্পেন্ট আনস্পেন্ট বলা হয়। বাংলাদেশে এই ধারণাটা নেই, এই দেশে একটা ধারণা আছে যে এর মধ্যে আপনি চাকরি অ্যাপ্লিকেশন করতে পারবেন না, ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করতে পারবেন না, যে আপনি সংশোধন হতে কত সময় লাগে সেটার একটা তারা একটা পদ্ধতি করেছে, যে সংশোধনের টাইম, এটা প্রবেশন প্যারোলের সাথে জড়িত, এবং এই কনসেপ্টটা আমাদের দেশে নেই, আমাদের বুঝতে অসুবিধা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ নাসির ভাই। প্রিয় দর্শক, আপনি মনে হয় উত্তরটি পেয়েছেন এবং ফর্মটি ভালো মতো দেখে নেবেন এ ব্যাপারে। থ্যাংক ইউ। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি আপনাকে হারিয়ে ফেলেছি, আমার মনে হয় আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে গেছি। আমাদের অনেকেরই ভীতির ব্যাপার, এবং এখন যে মানে দু একজন এর মধ্যে প্রশ্ন করেছিলেন যে আসলে লেভেলগুলো নিয়ে, তো আমরা যদিও আগের অনুষ্ঠানগুলোতে এই লেভেলগুলো নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু এখন কথাটি হচ্ছে যে যে কতদিন, যেমন অনেকে ধারণা নিতে চান যে আসলে ভীতি থেকে, যেমন কোনো কোনো অ্যাওয়ার্ডিং বডির বদনাম ছিল যে তারা কোনো রকমের কোনো ট্রান্সপারেন্সি ছাড়াই, তারা এগুলো তো সব বন্ধ হয়ে যাচ্ছে, সুতরাং এখন আসলে সবাইকেই শুধু একটা ইসল সার্টিফিকেটের জন্য তিনি নাগরিকত্ব পাবেন না, তিনি পাসপোর্ট পাবেন না, এটা তো হতে পারে না। আপনার কি মনে হয় আসলে কতদিনের এই সিলিংটাকে আপনি কীভাবে দেখবেন, আমরা কীভাবে দেখতে পারি? একটা অ্যাসেসমেন্টে প্রাইমারি লেভেল যদি হয় তাহলে B1 অর্জন করতে কতদিন লাগতে পারে, লাইফ ইনডিভিক অর্জন করতে কতদিন লাগতে পারে? এটা আসলে ডিপেন্ড করে, তার আগে প্রোগ্রামে আমি একই কথা বলছিলাম যে ডিপেন্ড করতেছে যে মানে ক্যান্ডিডেট বা ওনার আগের শিক্ষাগত যোগ্যতা কতটুকু ছিল, যে ক্লাস 5 পড়ে আসবে তার জন্য একরকমের একটা টাইম লাগবে, যে ডিগ্রি পাস করে আসবে দেশের থেকে তার আরেক রকমের সময় লাগবে। এখন এটা পুরোপুরি ডিপেন্ড করে। তো তারপরে একটা জিনিস হচ্ছে যে যেহেতু আমাদের এখানে অনেক সোল প্রোভাইডার আছে, তাদের কাছে কিন্তু আপনি যদি যান, তারা একটা অ্যাসেস করে বলে দেয় যে একটা একটা টাইম বলে দেয় যে 1 সপ্তাহ লাগবে বা 2 সপ্তাহ লাগবে অথবা 6 মাস লাগবে। বেসড অন দিস, এই B1 যদি লাগে 6 মাস, তো আপনাকে ধরে নিতে হবে যে 6 মাসের প্যারালাল ওই টাইমের মতনই লাগবে আপনার লাইফ ইন দ্য UKও। কারণটা হচ্ছে লাইফ ইন দ্য UK এখন যে বইটা যে ডিজাইন করা হয়েছে সেটা আপনি হোম অফিসে আপনার প্রথমে লাইফ ইন দ্য UK বইয়ের প্রথমেই দেওয়া আছে যে এই বইটা ডিজাইন করা হয়েছে B1 লেভেলের নিয়েই, B1 লেভেলের ইংলিশটা নিয়ে এটা করা হয়েছে। সো আপনি এখন যদি কারো যদি বলে যে অ্যাসেস করে যে 2 সপ্তাহ লাগবে, সো ধরে নিতে পারবেন যে তাহলে লাইফ ইন দ্য UK আরও 1-2 সপ্তাহ লাগবে। সো আপনি যদি প্যারালাল পড়াশোনা করেন B1 এবং লাইফ ইন দ্য UK, আইটি স্কিলস নেই এমন কিন্তু বয়স্ক লোকজন আছে, এখন এখন এটা কিন্তু দেখতে হবে আমাদের। এটা আমি 2 সপ্তাহ আমি ঠিক বলবো না যে আইটি স্কিলস থাকলে সে খুব তাড়াতাড়ি পারবে, তা নাহলে আইটি স্কিল চাতা শিখতে হবে। আইটি স্কিলটা এখানে অতটা বেশি আমি ই করি না, এই কারণে যে এখানে যে ডিজাইন করা হয়েছে যে আপনার এক্সামের যে স্ক্রিনটা সেটা কিন্তু অত বেশি টাফ জব না, আপনার জাস্ট আপনার ফিঙ্গার দিয়েও করতে পারেন, ভেরি সিম্পল, ফিঙ্গার দিয়েও করতে পারেন অথবা মাউস দিয়েও করতে পারেন। যদি মাউস আপনার না করেন, টাচ স্ক্রিন আছে, মিনিমাম নলেজ দিয়ে করা হয়েছে। এবং এছাড়াও আপনার এক্সামের আগে দিয়ে কিন্তু 5 মিনিট আপনাকে একটা ডেমো দেখায়, ওরিয়েন্টেশন নিয়ে করা হয়, সেখান থেকে হয়ে যায়। আমরা অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে আসবে, আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে গ্রাউন্ড লেভেল বলতে আমরা কিন্তু এই দুটি ব্যাপার কখন তাকে দিতে হচ্ছে, নেচারালাইজেশনের জন্য অথবা পাসপোর্টের জন্য। তার মানে ইতিমধ্যে 2 বছরেরও বেশি সময়, 5 বছর 10 বছর এখানে স্পেন্ড করেছে, এখানে বসবাস করেছে। সো আপনি একেবারে লাস্ট রিমার্ক 30 সেকেন্ড, এবং আমি 30 সেকেন্ডে নাসিরের কাছে যাবো অন্য প্রশ্নে, তাহলে আপনি কতদিন আশা করেন, 3 থেকে 6 মাস অথবা না কিরকম? যারা 10 বছরের জন্য আসছে, বেসিক্যালি যারা 2-3 বছর এখানে আসছে, 3-4 বছর এবং শিক্ষাগত যোগ্যতা কিছুটা আছে, তাহলে তাদের জন্য আমার মনে হয় না যে 6 মাস লাগবে, 1 মাস ই মোর দ্যান এনাফ। আর যারা খুব একটু দেশের থেকে একটু কম লেখাপড়া করা অথবা রিডিং স্কিলটা কম, তাদের একটু সময় বেশি লাগবে, 3-4 মাস লাগতে পারে, 3-4 মাস। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান ওপিনিয়নের জন্য। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই, 3 মাস অথবা 1 মাস, মিনিমাম 1 মাস অথবা সর্বোচ্চ 3-4 মাস,
সপ্তাহে একদিন দুদিন যদি আপনি পড়াশোনা করেন তাহলে দুটো পর্যায়ে আপনি পাশ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ক্লোজিং রিমার্কের জন্য। রাশিদ ভাই, আপনি বলেছেন কোনো বেনিফিট অফ ডাউট পাবেন না, এই যে কনফিউজিং সিচুয়েশন, আপনারা অনেকেই সলিসিটার কাছে না গিয়ে নিজেদের কনফিডেন্স আছে নিজেরাই করেন এবং আমরা সবসময় মনে করি যে ঠিক আছে এটা একটা ভালো কাজ করেন, কিন্তু আপনি শুধুমাত্র অনলাইনের ডাটা অ্যাপেন্ডিক্স ইত্যাদির উপর ডিপেন্ড করে কোনো বেনিফিট অফ ডাউট পাবেন না, কোনো তথ্যগত বিভ্রান্তি যদি থাকে, এবং আজকের অনুষ্ঠানে দু তিনটি বিভ্রান্তি আমরা দেখালাম যে হোম অফিস চিঠি দিচ্ছে এই লিস্ট ফলো করেন এবং ওই লিস্টে যেটি আছে সেটি কিন্তু রাইট না। সো আপনার ক্লোজিং রিমার্ক, আমরা যে বলছি 10 বার চিন্তা করতে, এই 10 বার চিন্তা করার পয়েন্টটা একদম হচ্ছে কি ফাঁসির কাস্টে কিভাবে করে আপনি হাজব্যান্ড হিসেবে করছেন, আপনি পরবর্তী সময় 10টা ব্যাখ্যা দিতে পারবেন, 10টা কাগজ দিতে পারবেন। 85-5 যে রুলটা নিয়ে আসছে 19 মে থেকে 2012 সাল থেকে, নতুন কোনো এভিডেন্স দিতে পারবেন না, অ্যাপ্লিকেশনের দিনে যা ছিল তাই দিতে হবে, বেনিফিট অফ ডাউট পাবেন না, আপনার আইদার পয়েন্ট আছে নাহলে নাই, জজ বসের মধ্যে উইথ মি অর উইদাউট এগেন্সট মি। সুতরাং পয়েন্ট বেজে যদি আপনি অ্যাপ্লিকেশনের দিন সব কাগজ দিয়ে পয়েন্ট না পান, রিফিউজ হলে আর কিছু করার নেই, হেরে গেলেন, শেষ হয়ে গেলেন। সো এন্ড অফ দ্য স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ রাশিদ ভাই আপনার ক্লোজিং রিমার্কের জন্য। প্রিয় দর্শক, পয়েন্ট বেজ অ্যাবসলুটলি আপনাকে পয়েন্ট আর্ন করতে হবে, বেনিফিট অফ ডাউট পাওয়ার জন্য হাইকোর্ট পর্যন্ত দৌড়ানো 3-4 বছর এবং অনেক পয়সা খরচ এবং এই সময় জীবনটা দুর্বিষহ হওয়ার অবস্থা, সেই ঝুঁকি নেবেন না। ইওর লাইফ ইন দ্য ইউকেকে ইজি করুন, টেস্টটি তাড়াতাড়ি দিন, ইসলটি তাড়াতাড়ি করুন এবং প্রস্তুতি নিন আপনি এই তরিগুলো পার হওয়ার। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা পরবর্তী মাসের দ্বিতীয় সপ্তাহ এবং চতুর্থ বৃহস্পতিবার এই অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল এবং এই অনুষ্ঠানটি রিপিট দেখতে পাবেন রবিবার বেলা 1টায়। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভরাত্রি।